Hi viewers, welcome back to my channel. আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ইউনিক পনিরের রেসিপি, সর্ষে পনির। কি ভাবছেন তো, সর্ষে বাটা দিয়ে পনির অসাধারণ খেতে হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, তবে ট্রাই করলে আরও ভালো বুঝবেন। সো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম, লেটস গেট স্টার্টেড উইথ দ্য রেসিপি অফ সর্ষে পনির। সর্ষে পনির বানাতে আমাদের লাগছে 500 গ্রামস পনির বা 500 গ্রাম পনির, এরকম চৌকো করে একটু বড় সাইজের কেটে রাখা। এছাড়াও লাগছে ফ্রেশ ক্রিম প্রায় 2 টেবিল স্পুন মতো। আর রান্নাটা আমি করছি সাদা তেল দিয়ে, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর আমার রান্নার যে কি ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই পেস্টটা, এটার ব্যাপারে একটু বলে দিই। সর্ষে পোস্ত, একটু রসুন, কাঁচা লঙ্কা এবং ধনে পাতা দিয়ে বেটে রাখা আছে, একটু গোলমরিচও দিয়েছি। প্রথমে কিন্তু সর্ষে আর পোস্তটা ড্রাই বেটে নেবেন, তারপরে সামান্য জল দিয়ে আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বাটবেন, না হলে কিন্তু তেঁতো হয়ে যেতে পারে। ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। তাছাড়াও লাগছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন। সবার প্রথমে আমি একটু সাদা তেল গরম করে নিচ্ছি এবং তাতে পনিরের টুকরোগুলো বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। ফার্স্ট ইউল হ্যাভ টু হিট সাম রিফাইন্ড অয়েল অ্যান্ড দেন ফ্রাই আপ দ্য পনির পিসেস অর দ্য ইন্ডিয়ান কটেজ চিজ পিসেস আনটিল গোল্ডেন ব্রাউন। সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেবো, তার জন্য আমি একটা বাটিতে আগে থেকেই হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা এবং গোলমরিচ দিয়ে, সেটা প্রায় 3 টেবিল চামচ মতো নিয়ে নেব। আর ওই মিক্সিতে বাটার পর যে মশলাগুলার জলটা ছিল সেইটা দিয়ে ভালোভাবে পেস্টটাকে গুলে নেব। প্রিপেয়ার দ্য পেস্ট দ্যাট ইউল নিড ফর দ্য কুকিং বাই অ্যাডিং সাম টার্মেরিক পাউডার, চিলি পাউডার, সল্ট অ্যান্ড দ্য প্রিপেয়ার্ড পেস্ট উইথ সাম ওয়াটার অ্যান্ড মেক ইট ইন্টু আ ফাইন পেস্ট। দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। দেখুন আমি পনিরের টুকরোগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, তার কারণ হচ্ছে নালে মশলাটা ঢুকবে না। এবার আমি সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাগুলো দিয়ে সেইটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। সি আই হ্যাভ ফ্রাইড দ্য পনির পিসেস আনটিল গোল্ডেন ব্রাউন সো দ্যাট দ্য স্পাইসেস গেট ইনটু ইট। নাও আই উইল অ্যাড দ্য স্পাইস মিক্সচার অ্যান্ড স্টার ইট ভেরি নাইসলি। ইতিমধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু এইটুকুই। এবার এটাকে আস্তে আস্তে ড্রাই আপ করে নিতে হবে। আই হ্যাভ অ্যাডেড অ্যাবাউট 1 কাপ অফ ওয়াটার অ্যান্ড আই উইল কুক আনটিল দ্য গ্রেভি ড্রাইজ আপ, দ্যাটস ইট। I have been stirring it for about 15 minutes on a medium flame and see the gravy has dried up quite a bit. দেখুন আমি 15 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে বেশ এটাকে নেড়েছি, যার জন্য কিন্তু গ্রেভিটা ড্রাই হয়ে গেছে আর আমার রান্না কিন্তু কমপ্লিট। তৈরি হয়ে গেছে আমার ইজি রেসিপি সর্ষে পনির। রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, খুব ইজি, সেরম কোনো কিন্তু খাটুনি নেই। অথচ গেস্টরা এলে আপনারা ঝট করে এই রান্নাটা বানিয়ে ফেলতে পারবেন এবং রান্নাটা বেশ নতুনত্ব। সো ডেফিনেটলি ট্রাই দিস অ্যাট হোম অ্যান্ড লেট মি নো হাউ ইট ওয়েন্ট। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো করবেনই, আর আমাকে একটু সাপোর্ট করতে সাবস্ক্রাইবও করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার লেটেস্ট ভিডিওর আপডেটস পেতে। ধন্যবাদ, ফিরে আসবো নিয়ে আরও অনেক রেসিপি।